হ্যালো প্রিন্স, কেমন আছো তোমরা? রূপালি ব্লগে সবাইকে স্বাগত। তা আজ চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। তা আজকের ব্লগটা হচ্ছে যে আজকে আমি কি বানাবো বলো তো? কোজাগরি লক্ষ্মী পূজার দিনে আমি শিরিন নাড়ু বানাবো। তা চলো, আমি দেখতেই পাচ্ছো সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি, এরপরে আমি দেখো পুজোতে বসবো, ঠিক আছে? তা বাড়ির কত কাজকর্ম থাকে সব কিছু বাসি কাজকর্ম সেরে তারপরে আমি দেখো নাড়ু বানাতে বসে পড়েছি। তা দেখতেই পাচ্ছো এই দুটো প্যাকেটে আমি সিঁড়ি বাজার থেকে কিনে এনেছি। আগে যখন ঠাকুমা দাদু দিদিমা ছিল তখন এই সিঁড়িটা কিন্তু বেসন দিয়ে ভেজে নিত বাড়িতে, এখন এত ঝামেলা কেউ করে না, তার জন্য বাজার থেকে আমি দু প্যাকেট সিঁড়ি কিনে নিয়ে এসেছি। তাই এই সিঁড়ি দিয়ে আমি সিঁড়ির নাড়ু বানাবো। তা দেখো সিঁড়িগুলো আমি একটা ভারী কিছু দিয়ে ভেঙে নিলাম, মানে বড় বড় লম্বা লম্বা সিঁড়িগুলো আছে তো, তাই এগুলো ভেঙে দু টুকরো করে নিতে হবে। আমি প্যাকেটের মধ্যে একটা ভারী জিনিস দিয়ে আঘাত করে নিয়েছি। তা দেখো এগুলো কিন্তু ভেঙে দু টুকরো হয়ে গেছে। আর এদিকে আমি একটা থালার মধ্যে গুড় নিয়েছি 1.5 কিলোর মতন, দু প্যাকেট সিঁড়ির জন্য 1.5 কিলো গুড় এটাই হবে, ভালো হবে। তা দেখো গ্যাসের ওপরে আমি কড়াই বসিয়ে দিয়ে আমি গুড়টাকে ভেঙে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, এরপরে গুড়টা গলবে, আস্তে আস্তে গলিয়ে নেব আমি, হালকা আঁচ দিয়ে গলিয়ে নেব, তারপর আমি সিঁড়ি নাড়ুটা বানাবো। তো সিঁড়ি নাড়ুটা আমি কেমন করে বানাচ্ছি প্লিজ বন্ধুরা দেখো, তা তোমরা এইভাবে বানিও, চেষ্টা করো, ভালো হবে। মানে বাজারের মতো না হলেও বাড়ির নাড়ু তো বেশ নিজের হাতে বানালে খুশি খুশিই লাগে। আর আগে দিদিমা ঠাকুমারা খুব সুন্দর নাড়ু বানাতো, সেরকম হয়তো পারবো না কিন্তু কাজ চলার মতন হবে। তাই দেখতে থাকো আমি কীভাবে সিঁড়ির নাড়ুটা বাড়িতে বানাই। তা দেখো গুড়টা জাল দিতে দিতে আমার গলে গেছে, আর এইভাবেই কিন্তু অনবরত নাড়াতে হবে গুড়টা, না নাড়ালে এটা গুড়টা পাক নেবে না। একটা পাক নেওয়ার ব্যাপার আছে, যেমন তোমার নারকেল নাড়ু বাড়িতে বানাও সেই ধরনেরই, ঠিক আছে? এভাবে কিন্তু হালকা আছে অনবরত নাড়াতে হবে। তা দেখো গুড়টা পুরোটাই গলে গেছে, আর পাক হয়েছে কি না একবার করে খুন্তিটা তুলে ওপর দিকে দেখতে হবে, যদি সুতোর মতন পড়ে তাহলে জানবে যে পাক হয়ে গেছে। আবার খুব আঁচ দেওয়া চলবে না, তাহলে কিন্তু গুড়টা এত চিট হয়ে যাবে, তাহলে কিন্তু সিঁড়ির নাড়ুটা মুখে কিন্তু ভাঙতেই পারবে না, খুব শক্ত হয়ে যাবে ইটের মতন। তাই বুঝে সুঝে কাজ করতে হবে হালকা আঁচে। দেখো আমি এভাবে তুলে তুলে দেখছি যে পাক নিয়েছে কি না বোঝা যায়, সুতোর মতো কাটলে এটা কিন্তু তখন হয়ে যাবে, আমি নামিয়ে দেবো। তা আর একটু দেরি আছে, তা হয়েই গেছে, হয়ে এসছে, দেখো হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি, এরপরে আমি গুড়টা ঠান্ডা করতে দিলাম। আর এইদিকে মা দেখো আমার হেল্প করছে, দেখো সিঁড়িটা কিন্তু ভেঙে দু টুকরো করে দিয়েছে সিঁড়িগুলো, এবং যেগুলো বড় বড় আছে সেগুলো মা বলছে কটা রেখে দিই চায়ের সঙ্গে খাবার। এই দেখো মা চিকচিকি প্যাকেটে করে রেখে দিয়েছে সরিয়ে চা দিয়ে খাবে, মানে ভালো লাগছে, শুধু মুখো খেতে খুব সুন্দর লাগছে জানো। আর সিঁড়ির নাড়ু কে কীরকমভাবে বানাও প্লিজ তোমরাও শেয়ার করো, আর আমারটা দেখো প্লিজ, পুরোটা স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে সিঁড়ির নাড়ুর বানানোর পদ্ধতিটা কেমন। তা দেখো সিঁড়ি আমি গুড়টা মানে ঠান্ডা করতে দিয়েছি, দেখো ঠান্ডা অলরেডি হয়ে গেছে, কিন্তু খুব ঠান্ডা করলে হবে না, হালকা গরম রাখতে হবে যেন পাকানো যায় সিঁড়ির নাড়ুটা। তা দেখো মা আস্তে আস্তে দিচ্ছে, আর আমি কিন্তু খুন্তি করে মিশিয়ে দিচ্ছি। এভাবে আমি পুরো সিঁড়িগুলো এই গুড়ের ভিয়ারের মধ্যে দিয়ে দেব, দেখো দিয়ে দিচ্ছি, আর আমি হালকা হালকা করে মিশিয়ে নিচ্ছি। তা পুরোটা আমার দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ, এরপর একটা সারাশির সাহায্যে ধরে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গুড় কম হলে কিন্তু পাকানো যাবে না নাড়ুটা, তাই গুড়টাও বুঝে সুঝে দিতে হবে। আমি 1.5 কিলো গুড় দিয়েছি দু প্যাকেট সিঁড়ির মধ্যে, ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু নাড়ুটা পাকানো যাবে না। দেখতেই পাচ্ছ আমি কীভাবে ভালো করে মানে মিশিয়ে নিচ্ছি।
আর আমি তো নারকেল নাড়ু আগে বানিয়েছি, শেয়ার করেছি। আর এটা কিন্তু আমি লক্ষ্মী পুজোর দিনই সকালবেলায় মাছি। দেখো হাতে কিন্তু একটু তেল নিয়ে নিতে হবে, তেল নিয়ে দেখো মা আমি দুজনেই কিন্তু শিরের নাড়ুটা বানাচ্ছি। দেখো হাতে তেল নিতে হবে, তাহলে পাকানোটা সুন্দর হবে, গোল হবে। আর বেশ টিপে টিপে কিন্তু পাকাতে হবে নাড়ুটাকে, কারণ এটা তো লম্বা লম্বা শিরিটা আছে, ভেঙে নিয়েছি, তাহলেও কিছু শিরি লম্বা লম্বা আছে, টিপে টিপে নাড়ুটা বানালে কিন্তু ভেঙে যাবে, বেশ ভালো হবে। তা তেল নিয়ে নিচ্ছি, মা আর আমি দুজনেই বানাচ্ছি। এইভাবে নাড়ুগুলো আমি সব বানিয়ে নেব। দেখো আর মাঝে মাঝে কিন্তু নাড়া দিতে হবে, নাহলে উপরে নিচ ওপরগুলো ঠান্ডা হয়ে যাবে, নিচেরগুলো গরম থেকে যাবে, তখন আবার চাপাতে হবে। আবার মাঝে মাঝে চাপাতেও হবে, যদি ঠান্ডা হয়ে যায় তাহলে গ্যাসে আবার একটু গরম করে নিতে হবে। তা দেখতে থাকো এইভাবে আমি নাড়ুগুলো বানিয়ে চলো তোমাদের সামনে আসছি। দেখো আমার নাড়ুগুলো পুরোটাই বানানো হয়ে গেছে। তা দু প্যাকেট শিরি দিয়ে আমি তিন থালা নাড়ু বানিয়েছি, দেখাচ্ছি চলো। দেখো তিন থালা নাড়ু হয়েছে, আর দেখতেই পাচ্ছ। এবারে এই নাড়ুগুলো আমি ঠান্ডা করতে দেব, মানে ঠান্ডা হবে, দু তিন ঘন্টা রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে, তারপর আমি একটা কৌটোর ভিতরে রেখে দেব। আর বানালাম কেন শিরি নাড়ু, শিরি নাড়ু খেতে সবাই খুব ভালোবাসে, আর যখন লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে আসে তখন কিন্তু নারকেল নাড়ু শিরির নাড়ু চাই। তা চলো আমার নাড়ু বানানো হয়ে গেছে, এরপরে আমি দেখো পুজো দিতে বসে পড়েছি, পুজো দেওয়াও হয়ে গেছে। আর আমি সেইভাবে পুজো দিইনি, কারণ তোমরা তো জানোই আমাদের এখন ওষুধ চলছে, তাই ঘরে যেরকম বৃহস্পতিবার আমি সেভাবেই পুজো দিয়েছি। এবারে প্রসাদ তো খেতে আসবে মানুষে, তাদেরকে কিছু তো দিতে হবে, তার জন্য আমি নারকেল নাড়ু শিরি নাড়ু দিয়ে আর একটু ফল প্রসাদ দিয়ে প্রসাদ দেব, সবাইকে খেতে দেব। তা দেখো আমার ঘরে বাড়ির পুজো হয়ে গেছে, আর একটা বান্ধবীর বাড়িতে আমি এসেছি, ওদেরও পুজো হয়ে গেছে, তা দেখতেই পাচ্ছ। এরপর ওরা প্রসাদ মাগবে দিয়ে সবাইকে দেবে, বান্ধবীটা বলেছিল আমাদের বাড়ি আয় প্রসাদ খেতে, তাই আমরা সবাই মিলে বান্ধবীটাদের বাড়িতে গেছি। এই পুচকিটাকে দেখছো, একে আমার ভিডিওতে দেখেছো তোমরা, ভীষণ পাকা, দেখো খালি গায়ে বসে আছে আর আমাকে কেমন ভেঞ্চি কাটছে বুঝতেই পারছো। তা দেখো প্রসাদ দিয়ে দিলো আমাদেরকে, আমরা খাচ্ছি। দেখো আলপনাটা দেখো কি সুন্দর, দারুণ হয়েছে আলপনাটা, দেখো দেখো খুব সুন্দর হয়েছে। আর পুজো টুজো শেষ করে আমি যাচ্ছি মাদের ওখানে, মাদের বাড়ির ওখানে লক্ষ্মী পুজো একটা মেলা হয়, সেই মেলাটা দেখতে। তা দেখতেই পাচ্ছ আমি শাড়িটা দিয়ে পরে রেডি হয়ে যাচ্ছি, আর বোন আমার ভিডিওটা ধরে আছে, আর বোনও আছে, পরে দেখাবো বোনকে। চলো লক্ষ্মী পুজোর মেলা হয়, সে লক্ষ্মী পুজো মেলা দেখতে যাচ্ছি ওখানে, মাদের ওখানে, আবার চলে আসবো পরের দিন সকালে। দেখতেই পাচ্ছো শাড়িটা কেমন লাগছে, প্লিজ কমেন্ট করে জানিও। এটা কিন্তু গেল বছরের শাড়ি, আমি এবছর শাড়ি কিনিনি। আর দেখো আমাদের বাড়ির ওখানে কত জঙ্গল দেখতেই পাচ্ছো, মানে ওখানে আমাদের জঙ্গলের মধ্যেই বাড়ি। আর দেখো বলতে বলতে মেলায় চলে এসেছি, আমি আমার বোন মেলা ঘুরছি, দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। আর এখানে মেলাটা খুব সুন্দর হয়, চুড়িদারটা পরে আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও, শাড়ি পরে ভালো লাগছে না চুড়িদার পরে ভালো লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আর দেখো কত লোক দেখতেই পারছো। তা প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখো, শিরির নাড়ু কীভাবে বানালাম, লাইক কমেন্ট শেয়ার করো, ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো, আর আমাকে ভালোবাসা দিও, আমিও ভালোবাসা দেবো। আর ভিডিওটা বড় করলাম না, টাটা।